টিচার মমতাজ কেস। কি সমস্যা হয়? সমস্যা হচ্ছে গত কাল থেকে ছেলেদের জুতো বিলির কাজ চলছে, স্টুডেন্টদের যে কাজের জন্য মাস্টারমশাইরা জুতো বিলিটাকেই প্রায়োরিটি দিতে হয়েছে। ছোট বড় হচ্ছে, দেখতে হচ্ছে, এইসব করার জন্য ছেলেদের কাছে যেতে তারা পারে নাই। গতকাল একটি ছেলের কোনো একটা সামগ্রী হারিয়ে গিয়েছিল, সেটাও মাস্টারমশাইরা জানতেন না। আজকে সেই হারিয়ে যাওয়া ছেলেটির যে সামগ্রী গেছে তার অভিভাবিকা কি নাম ওনার? মরিয়ম বিবি। আর ছাত্রের নাম? যার হারিয়েছে তার নাম হচ্ছে জাকির খান। তারপর কি করতো? দিয়ে ওই মাটি এসে বাই ফোর্স কি চাল পোড়া নাকি ছেলেদেরকে খাই দেয়। কতগুলো ছাত্র রয়েছে আপনার স্কুলে এখন? ছেলে তো 184। কতজন অসুস্থ হয়েছে মোটামুটি? কত এসছে? 36টা নাকি 39টা? মাস্টারমশাই, এই যে বৈজ্ঞানিক বিজ্ঞানের একটা যুগ, সেখানে এই যে চাল পড়া খেয়ে যে ছেলে অসুস্থ হলো, কি বলবেন? এটাকে কি ভাষায় প্রকাশ করবেন? নোংরামি। কি মনে হচ্ছে আপনাদের, কেন এই অসুস্থ হয়ে পড়লো? কিন্তু নোংরামি করা, এই ছেলেগুলো অসুস্থ হয়ে পড়লো কেন? ওই তো ওই জন্যই আতঙ্কে, বাচ্চা বাচ্চা ছেলে তো। বিষক্রিয়া কিছু হয়েছে? না, এখনো পর্যন্ত কিছু নেই, আউট অফ ডেঞ্জার। কি চাইছেন আপনি? প্রশাসনিক ব্যাপারে কোনো ব্যবস্থা? প্রশাসনিক বলতে আমার লোকাল যে পুলিশ স্টেশন, তারা এসেছেন। আপনি কি অভিযোগ লিখেছেন? এখনো পর্যন্ত লিখিত অভিযোগ কিছু হয়নি, কারণ আমি অলরেডি বেরিয়ে চলে এসেছি ছেলেদের জন্য। লিখিত অভিযোগ কি করবেন? হ্যাঁ, আমাকে থানায় যেতে বলা হয়েছে। অভিযোগ করবেন? হ্যাঁ, অভিযোগ তো করতেই হবে। অভিযোগ না করলে কাল যদি আমার উপর আঘাত করে কিছু, আমি কি করবো তখন? আপনার পরিচয়? আমি হেড টিচার। নাম? আপনার নাম? মনোতোষ কেস। কি হয়েছে তোমার? ওই চাল পড়া খাইছিল, দিয়ে তোমার সব পেটে যন্ত্রণা আর বমি করছে কেউ, আরও মাথা যন্ত্রণা, এইসব। কতজন এসছে এখানে? 141 জন বাচ্চা। দিদি, স্কুল চলাকালীন কেউ ঢুকে চাল পড়া খলো, তাদের স্কুলের শিক্ষকরা কি করছিলেন, কি বলবেন? এটা ওরা অফিসে ছিল আর মেয়েটা যে স্কুলে মানে চাল পড়া খাইছে, স্কুল বাস স্কুল সব চুরি হয়ে গেলো বাচ্চাটা, যে চাল পড়া খাইছে। তা ভিতরে ঢুকলো কীভাবে আর চাল পড়া খলো, এটা কি বলবেন আপনারা, কি চাইছেন? আমরা এর প্রতিবাদ চাইছি। স্কুল চলাকালীন তো ঢুকেছে ভেতরে? হ্যাঁ, স্কুল চলাকালীন ঢুকেছে। এটা কি ঠিক করেছে? না, এটা ঠিক করেনি। কি বলবেন এটা, এর মানে প্রতিবাদ চাই? কি চাইছেন আপনারা? কি চাইবো এদের, কেন এরকম ছেলের মা হলে কেন খাইলে এরকম ছেলেকে ছেলে দিকে? আপনার নাম? আমার নাম সরস্বতী দাস। যদি মনে হয় তাহলে ভর্তি রাখতে পারেন, অসুবিধা কিছু নেই। আরো শুনছি আর একটু কিছুক্ষণ থাক, আমি কি 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 প্রসেস আছে?